বিবাহের আগে ছেলে মেয়ে সব ঠিক, বিবাহের পরে ছেলেটা বউর কথা ছাড়া চলে না, কথা কয় না। পরে আর পরে আর বাপের সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মিলে না। এ রাত্রে শুয়ে শুয়ে এই না এই না এই না এই না এই না, বেটা 10 বছর পরে এসে সৌদি আরব থেকে বিবির সাথে শুয়েছে, বিবি হন কাঁদে কাঁদে। বুঝেন নাই? এই যে 10 বছর পরে আজকে আইসে একসাথে শুয়েছে, এখন কাঁদে কাঁদে। স্বামী ক কাঁদো কা, বিবি ক তুমি তোমার বাড়িতে থাকো, তোমার আব্বা আম্মার হলে তুই থাকো, ভাই বোন হলে তুমি থাকো, আমি যাই গে আজকে রাত্রে যাই বেটা বাঁচবো নি। ওই মেয়ে আজকে 10 বছর পরে বেটা আইসি বিদেশ থেকে, আজকে রাতে বউ যদি বাপের বাড়িতে যা বাঁচবো নি, তো কি হয়েছে ক তুমি আসিলে বিদেশে আমারে জ্বালাই মেরে এলেছি, যদি ভিন্ন বাসা লইতে পারো আমি থাকবো নাহলে যাবো না। ক আচ্ছা ঠিক আছে টেনশন করো না, আহা শেষ। সকালে উঠার পরে খুব আম্মার উপরে খুব আব্বার উপরে খুব, কথা কয় না, আম্মার উপরে খুব আব্বার উপরে খুব। আম্মা চেহারার দিকে তাকাইয়া দেখে কিরে আমার সোনার ছেলে গতকালকে হাসি দিছে আজকে যে হাসে না, করে আইব করে কথা কইও না, কথা কয় না। আরে এ কথাগুলো বাস্তব না অবাস্তব? করে আইব করে বাবা করে নাস্তা করবে, কথা কইও না, তোমাকে নাস্তা তোমরা করো, আমি আমার কপাল লিয়ে যাই গিয়া। আপনাকে আমার কথা বুঝছেন? এই বেজালটা লাগাইছে মেয়েটা না ছেলেটা? কে লাগাইছে? মারাইত মিন নাত সাদি আকলি ওয়ালা দীনিন আযহাব লিলুব্বির রাজুলিল হাজমি মিন ইহদা কুন্না। আবার মেয়েটা যদি দিনদার হয় পুরা পরিবারকে সে দিনদার বানাইতে পারে, কথা কয় না। আর কি আপনাদের কোনো কষ্ট হয়নি? আপনারা বুঝতেছেন দোষ কিন্তু আমার না।